আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ কিংবা বিদেশে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, সবাইকে কৃষি খামার বাড়ির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আমি আজকে কথা বলবো আমার সাক্ষেত নিয়ে। অঞ্চলভেদে এটার নাম ডাটা হয়ে থাকে, মাইল্যা হইয়া থাকে, আর অনেক কিছু হয়ে থাকে। দর্শক, আমি একজন প্রবাসী, দেশে এসে সব করে সাত করেছি। এটা পুরোটাই মনে করেন যে একদম ন্যাচারাল, এটার মধ্যে কোনো ভেজাল নাই। দেখুন, অনেক তরতাজা। এটা হচ্ছে আঙ্গিনা, বাড়ির আঙ্গিনা শাকসবজি। আপনারা চাইলে আপনারাও করতে পারেন। এই যে দেখুন কত সুন্দর, আমি এগুলার এখন ছেটে ছেটে ছোটোগুলা উপড়ে ফেলতেছি আর বড়গুলা রেখে দিচ্ছি। মাইলাগুলা এত বড় হবে, বিশাল বড়, বিশাল আকৃতি। সুপ্রিয় দর্শক, আমার ভিডিও সবগুলাই হচ্ছে কৃষি খামার বাড়ির, মানে বাড়ির মধ্যে কী হয় না হয় এসব নিয়ে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনারা চাইলেও বাড়ির আঙ্গিনায় এইসব ফলন করতে পারেন, খুব সুন্দর চাষাবাদ। দর্শক, আমার ভিডিও করার মানেই হচ্ছে আমি প্রতিনিয়ত কি করি না করি সব কিছুর আপডেট দেওয়া, এটাই হচ্ছে আমার কাজ। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা চাইলেও আপনাদের বাড়ির আঙ্গিনায় করতে পারেন, দেখেন অনেক সুন্দর, অনেক সতেজ তরতাজা। এগুলার মধ্যে কোনো ধরনের সার নেই, কোনো ধরনের ফরমালিন নেই, কোনো ধরনের কোনো কিছু নেই, দেখুন একদম তাজা। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।